আসসালামু আলাইকুম প্রিয় পিসি গেমার, আবার স্বাগত সবাইকে মিস্টার বুলস্ট্রিক চ্যানেলের নতুন একটা ভিডিওতে। তো গাইস, টাইটেল এবং থাম্বনেল দেখে আপনারা অলরেডি বুঝে ফেলছেন, আজকের ভিডিওতে আমরা আলোচনা করতে চলেছি বুলস্ট্রিক 5 অথবা MSI 5 এমুলেটরের জন্য বেস্ট ট্রিক্স নিয়ে। কারণ আমি কিছুদিন যাবত লক্ষ্য করতেছি আপনারা আমার অনেক ভিডিওতে কমেন্ট করেন যে ভাই বর্তমান ফ্রি ফায়ার গেমের জন্য কোন ট্রিক্সটা বেস্ট হবে। সো আজকের ভিডিওতে আমি আপনাদের সামনে এই ট্রিক্সের সকল ধরনের সিক্রেট কথাবার্তা আলোচনা করবো। সো বিস্তারিত সেটিং ভিত্তিক কথাবার্তা আমরা ভিডিওর মধ্যে আলোচনা করবো। সো বেশি কথা না বলছি, শুরু করে আজকের ভিডিও। তো গাইস, আমরা যেহেতু টুইক্স নিয়ে কথা বলছি, আপনাদের মনে অনেকের কাছেই কিন্তু কোশ্চেন থাকে যে আসলে এই টুইক্স কি, মানে আমাদের এই টুইক্স আইডিটা কি। সো প্রথমত আপনাদের এই কনফিউশন গুলা দূর করি। টুইক্স আইডি হইতেছে বুলস্ট্যাক্স 5 অথবা MSI 5 এমুলেটরের মধ্যে হিডেন গ্রাফিক্স প্লাস ইনপুট কনফিগ প্রোফাইল থাকে, যেটা দ্বারা আমাদের ফ্রি ফায়ার গেমের টাচ সেন্সিটিভিটি কন্ট্রোল করা হয়। সো এইটাই হইতেছে টুইক্স। আপনারা যদি উল্টা পাল্টা টুইক্স দেন, সেক্ষেত্রে কিন্তু দেখবেন যে আপনাদের টুইক্স ঠিক মতো কাজ করতেছে না, মানে আপনারা মাউস যতই মুভ করেন আপনাদের কোনো কাজ হইতেছে না। সো এই ধরনের গ্লিচ কিন্তু হয়ে যায় যদি আপনারা ভুল টুইক্স ইনপুট করে। এখানে কিন্তু প্রতিটা টুইক্স আইডি কিন্তু আলাদা ইন্টারনাল প্রিসেট, যেটার কারণে কিন্তু আপনারা ভুলভাল টুইক্স দিলে কাজ করে না। সো আমি আপনাদের এটা দেখানোর জন্য প্রথমত এখানে কিন্তু স্ট্যান্ডার্ড এন্ড স্মার্ট প্রোফাইল নিয়ে নিছি। আর আপনারা জানেন আমি জাস্ট একটা প্রোফাইল ইউজ করি, কিভাবে এটা ইউজ করতে হয় সেটা যদি না জেনে থাকেন সেক্ষেত্রে আপনারা কিন্তু আমার MSI 5.9 এ যে ফুল সেন্সি আছে এটা দেখতে পারেন। এটা দেখলে কিন্তু MSI 5.9 এ কিভাবে স্টেবল একটা সেন্সিটিভিটি ক্রিয়েট করতে হয় সেটা কিন্তু এটা দেখলে বুঝে ফেলবেন আর কি। ও, এর মধ্যে আপনাদের একটা গুরুত্বপূর্ণ নিউজ দিয়ে দিই, আমি কিন্তু রিসেন্ট একটা ভিডিওতে আপনাদের লেটেন্সি রিমুভ করার জন্য, মানে আপনাদের ইনপুট যে ডিলেটা সেটা রিমুভ করার জন্য একটা টুলস দিছি, যেটা আপনারা কিন্তু অনেক বেশি পছন্দ করছেন আর অনেকে কিন্তু এটা ইউজ করতেছেন। ঠিক আছে, এই ভিডিওর কমেন্ট সেকশন আসলে কিন্তু আপনারা অনেকে দেখতে পারবেন যে এটা কিন্তু অনেক জোস তাদের ক্ষেত্রে ওয়ার্ক করতেছে, অনেকে কিন্তু FPS বুস্ট হইতেছে অ্যান্ড সেন্সিভিটি কিন্তু অনেক ঠিক হয়েছে। আপনারা জাস্ট এখান থেকে কমেন্টগুলো দেখলে কিন্তু বুঝতে পারবেন যে এটা আসলেই একটা কার্যকরী জিনিস। আপনারা জাস্ট এই ভিডিও দেখার পর এই টুলসটা এখান থেকে ইউজ করে দেখতে পারেন। অ্যান্ড ডাউনলোড লিঙ্ক কিন্তু আপনারা আমার ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন অথবা আমার MR বুলস্ট্রিক্স ওয়েবসাইট চেক করলে কিন্তু পেয়ে যাবেন। সো আমি এখান থেকে স্মার্ট দেখাইতেছি। সো স্মার্টে যদি আপনারা এখানে দেখেন, এখানে কিন্তু 16450 অ্যান্ড স্ট্যান্ডার্ডে কিন্তু দেখতে পারেন 16450, অ্যান্ড এটা হচ্ছে বেসিক। আপনারা কিন্তু জানেন যে এটা হচ্ছে ডিফল্ট। অ্যান্ড বুলস্ট্যাক্স কোম্পানি এটাতে কেন ডিফল্ট দিছে ভাই, এটা আপনাদের অবশ্যই বোঝা উচিত। কারণ হইতেছে ভাই 16450 এটা হচ্ছে একটা ডিফল্ট টুইক্স, অ্যান্ড এই টুইক্স ব্যবহার করলে আপনাদের কিন্তু কোনো ধরনের মাউস কার্সারের মুভমেন্ট ইস্যুতে সমস্যা হয় না, অ্যান্ড গ্লিচ হয় না। অ্যান্ড অনেকের কিন্তু হয়ে থাকে, অ্যান্ড এটা কিন্তু ফিক্স করতে হলে আপনাদের যে এই যে কিএফিং ফাইলটা আছে এটা যদি ডিলেট করে আবার নতুন করে করেন তাহলে কিন্তু ওই গ্লিচটা ফিক্স হয়ে যায়। ঠিক আছে, সো যার জন্য কিন্তু অনেক 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 ইউটিউবার কিন্তু ডিফল্ট টুইক্স ইউজ করে, আমি কিন্তু বর্তমান ডিফল্ট টুইক্স ইউজ করি। অ্যান্ড তার সাথে মাঝে মাঝে কিন্তু 2105 টুইক্স ইউজ করি, কারণ এটা কিন্তু ডিফল্ট টুইক্স এর মতোই কাজ করে। অ্যান্ড তাছাড়া কিন্তু আরো অনেক টুইক্স আছে যেগুলো ডিফল্ট টুইক্স এর মতো কাজ করে, সো সবগুলো আপনাদের মাঝে এক্সপ্লেন করে দিব। সো ইতিমধ্যে আপনাদের কিন্তু বলে দিচ্ছি টুইক্স আইডিয়ার কাজ কি। টুইক্স আইডিয়ার কাজ হচ্ছে এমুলেটারের কোর্সের মুভমেন্ট আলাদাভাবে ট্রান্সলেট করা, যেটা হচ্ছে আপনারা এই যে এমুলেটারের যে কোর্সের আছে এটা যতই মুভ করবেন আর কি, এটা হচ্ছে টুইক্স আইডি দ্বারা কন্ট্রোল করা হয়। অ্যান্ড যার ফলে কিন্তু আপনাদের ড্র্যাগ হেডশট অথবা স্মুথ সেন্সিভিটি কিন্তু পেয়ে থাকেন। সো স্মুথ সেন্সিভিটি পাওয়ার ক্ষেত্রেও কিন্তু আপনাদের এই টুইক্স কিন্তু এখানে ম্যাটার করে, যার কারণে কিন্তু আপনারা অনেকেই দেখবেন যে ভালো ভালো ইউটিউবার যারা আছে তারা কিন্তু একটা ভালো টুইক্স খোঁজার ট্রাই করে, অথবা প্রো প্লেয়ার যারা আছে তারা কিন্তু একটা ভালো টুইক্স খোঁজার সবসময় ট্রাই করে যে এটা এর থেকে বেটার কোনো কিছু আছে নাকি। কারণ যত ভালো টুইক্স হবে তত ভালো সেন্সিভিটি ক্রিয়েট করতে পারবেন, তত ভালো গেম প্লে কিন্তু আপনি করতে পারবেন আর কি। সো এখন হ্যাজ বেস্ট টুইক্স কোনটা হবে, আমি অলরেডি বলে দিছি কিন্তু 16450 টুইক্স কিন্তু একদম সবার জন্যই বেস্ট, কারণ এখানে সেন্সিভিটি কোনো ধরনের সমস্যা নাই। আর আপনারা যদি টুইক্স ভালো মতো কন্ট্রোল করতে পারেন সেক্ষেত্রে কিন্তু আপনারা কাস্টম টুইক্স ইউজ করতে পারেন। সেক্ষেত্রে আপনারা যদি আমার ডিসকর্ড সার্ভার আসেন সেক্ষেত্রে কিন্তু একদম নিচে আসলে দেখতে পারবেন এখানে টুইক্স নামে একটা অপশন আছে, অ্যান্ড এর মধ্যে আসলে কিন্তু অসংখ্য টুইক্স কিন্তু আপনারা এখানে দেখতে পারবেন। ঠিক আছে, এখানে দেখছেন অসংখ্য টুইক্স, অ্যান্ড প্রতিটা টুইক্সই কিন্তু এখানে ওয়ার্কেবল। ঠিক আছে, সো আপনারা কিন্তু এখান থেকে একটা একটা করে টেস্ট করে দেখতে পারেন। সো এটা কিন্তু অনেক কষ্টকর বিষয়, অ্যান্ড প্রতিটা টুইক্সই কিন্তু ভালো, অ্যান্ড টুইক্সের সাথে কিন্তু আপনাদের সেন্সিভিটি ম্যাচ করার বিষয়টা আসে। আপনি যে কোনো টুইক্স ইউজ করেন না কেন তার সাথে কিন্তু একটা ভালো সেন্সিভিটি ক্রিয়েট করা লাগবে, যার কারণে কিন্তু আমি এখন এই ভিডিওতে আপনাদের সেটিংগুলো দেখিয়ে দিতে পারবো না। অ্যান্ড ভিডিওটা অনেক বেশি বড় যাইতেছে কারণ একটু এক্সপ্লেন করে দিয়েছি, অ্যান্ড কোন টুইক্স গুলা বেস্ট সেটা আমি আপনাদের প্রথমত বলে দিতেছি। সো 16450 টুইক্সটা কিন্তু ওভারঅল সবার কাছে বেস্ট, অ্যান্ড এটা কিন্তু আমার মনে হয় সব থেকে বেশি ইউজ বর্তমানে হয়। অ্যান্ড তারপরে কিন্তু বর্তমান সব থেকে বেশি যেটা চলতেছে সেটা হইতেছে আমি এখান থেকে একটু দেখিয়ে দিই। এখানে আবু বক্কর দিছে দেখতে পাচ্ছি, এখানে কিন্তু 8080 16450 এই টুইক্সটা কিন্তু বর্তমানে কিন্তু অনেক বেশি ইউজ হইতেছে। অ্যান্ড আমি সেকেন্ড পজিশনে কোন টুইক্সটা দিব জানেন, 21058 টুইক্সটা কিন্তু আমি সেকেন্ড পজিশনে দিব। ঠিক আছে, এই টুইক্সটা কিন্তু দিব সেকেন্ড পজিশনে, কারণ এই টুইক্সটা কিন্তু ডিফল্ট টুইক্স এর মতো কাজ করে, অ্যান্ড এটাতে কিন্তু জাম্প হেডশট কিন্তু খুবই ভালো মতো লাগে। আর আমি কিন্তু বর্তমানে কিন্তু এই টুইক্সটা কিন্তু এখানে ইউজ করছি, আমি আপনাদের একটু দেখিয়ে দিই। সো এখানে আসলে কিন্তু দেখতেছেন আমি 21058 টুইক্সটা বর্তমানে ইউজ করছি। সো
আপনারা দেখবেন যে গেম খেলতে খেলতে একটা টুইক্সে ঠিক মতো হেডশট লাগতেছে না, সেক্ষেত্রে আপনারা কিন্তু ওই টুইক্সের পরিবর্তে অন্য কোনো টুইক্স যখন দিবেন তখন দেখবেন যে আগের মতো আপনার সেন্সিবিলিটি কাজ করে। সো এটা হচ্ছে এমুলেটরের গ্লিচ বলতে পারেন অথবা আমাদের ফ্রি ফায়ার গেমের গ্লিচ যেটাই হোক না কেন বলতে পারেন। সো টুইক্স চেঞ্জ করলে কিন্তু আপনাদের সেন্সিবিলিটি ঠিক হয়ে যায় আর কি। অ্যান্ড থার্ড নম্বর পজিশনে আমি এই টুইক্সটা দিতে পারি। অ্যান্ড চতুর্থ নম্বর পজিশনে কিন্তু দিতে পারি 8080210058 এই টুইক্সটা, ওইটা হয়তো এর মধ্যে আছে, আপনারা একটু ফাইন্ড আউট করে নেবেন। অ্যান্ড তাছাড়া কিন্তু এখানে সবগুলো টুইক্সই কিন্তু বেস্ট। অ্যান্ড এই টুইক্সটা আমি লাস্টে দিয়েছিলাম, এটা আপনারা ট্রাই করে দেখবেন, এটা কিন্তু একটা ভালো টুইক্স। আর তাছাড়া কিন্তু এখানে যতগুলো টুইক্স দেওয়া আছে প্রতিটা টুইক্সই কিন্তু বেস্ট, আর নতুনগুলাই কিন্তু মূলত এখানে দেওয়া আছে। আর এখানে কিন্তু বক্কর দিয়ে দিছে স্মুথনেস গানের জন্য। সো এগুলো অনেকে ইউজ করে, যার কারণে কি আপনাদের মানে মতামতের উপর ভিত্তি করে কিন্তু আমি বলে থাকি যে এই টুইক্সটা সব থেকে বেস্ট। আর আমি পার্সোনালি ইউজ করার পরে কিন্তু বলে থাকি যে এই টুইক্সটা আপনাদের জন্য বেস্ট হবে, ঠিক আছে। আর তাছাড়া কিন্তু 21066 একটা টুইক্স আছে, এটা কিন্তু একটা ভালো টুইক্স। সো টুইক্স নিয়ে কিন্তু অনেক বেশি কনফিউশন আছে, অ্যান্ড আমি এগুলো এক্সপ্লেন করে দেবেন। অ্যান্ড আপনারা অনেকে কিন্তু এমএসআই 5.9 ইউজ করে, যেখানে কিন্তু 6 ডিজিটের উপরে কিন্তু টুইক্স ইউজ করা যায় না। সো সেক্ষেত্রে লং টুইক্স কিভাবে আপনারা এমএসআই 5.9 ইউজ করবেন সেটা আপনাদের দেখে যাচ্ছি, কারণ অনেক আপনারা কিন্তু অনেকে আমার মতো আমার ফলো করেন আর কি। আমি এমএসআই 5.9 এ যে ভিডিওটা দিছি আপনারা জানেন যে আমি এমএসআই 5.9 ইউজ করি। সো আপনারা কিভাবে এই লং টুইক্স ইউজ করবেন সেটা আপনাদের একটু দেখিয়ে দিই। সো সাপোজ ধরেন আমি এই টুইক্সটা এখান থেকে ইউজ করতেছি, ঠিক আছে। আর আমি অনেক টুইক্স দেখাইলে দেখাইতে পারতাম, আমি আপনাদের জাস্ট বুঝিয়ে দিলাম যে টুইক্সের কাজ কি। আর এগুলো বোঝার পরে আপনারা কিন্তু বুঝতে পারবেন যে কোন টুইক্স ইউজ করলে আপনার জন্য বেস্ট হবে, কারণ প্রতিটা টুইক্সই ভালো, জাস্ট আপনাদের সেন্সিবিলিটি ক্রিয়েট করে নিতে হবে, ঠিক আছে। সো লং টুইক্স এখানে কিভাবে ইউজ করবেন সেটা একটু দেখিয়ে দিই। সো এখানে সাপোজ আমার এখন দেওয়া আছে 2058 টুইক্স, ঠিক আছে। সো এই জায়গাটা যদি আমি এরপরে কোনো সংখ্যা টাইপ করি সেক্ষেত্রে কিন্তু আপনারা দেখবেন কোনো ধরনের সংখ্যা কিন্তু এখানে টাইপ করতে পারতাছি না। সো এখানে যদি আমি লং টুইক্স যেটা ছিল আমি এখানে যদি কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করি তাহলে কিন্তু পেস্ট হবে না। সো এটা কিভাবে পেস্ট করবেন, ঠিক আছে। সো আমাদের এখানে কিন্তু বাই ডিফল্ট কত আছে 2058, সেই জন্য আমরা এখানে দেখছি রাইট সাইডে ফোল্ডার আইকন, এখানে ক্লিক করবো। অ্যান্ড ক্লিক করার পর দেখতে পাবেন এখানে এখানে আছে সিএফজি ফাইল একটা চলে আসছে, অ্যান্ড এটা আপনারা জাস্ট ডবল ক্লিক করে ওপেন করে নেবেন। অ্যান্ড এখানে আসার পর আপনারা জাস্ট এখানে এডিট অপশন আসবেন, এখানে আসার পর ফাইন্ড অপশন এখানে সিলেক্ট করে দেবেন। দেন হইতেছে আমাদের কত টুইক্স ছিল 2058, ঠিক আছে। সো এখানে দিয়ে দিলাম 2058, অ্যান্ড দেন হচ্ছে ডাউন সিলেক্ট থাকা অবস্থায় ফাইন্ড নেক্সট করে দেবো। অ্যান্ড দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু যে টুইক্স ছিল সেটা এখানে রয়েছে। তো আমরা এখান থেকে এই টুইক্সটা সেভ করতে হলে এই যে টুইক্স আছে এটা আমরা এখান থেকে সম্পূর্ণ মার্ক করতে পারি, অথবা আমরা এখান থেকে এটা রিমুভ করে দিতে পারি। রিমুভ করার পর আমরা এখান থেকে কন্ট্রোল প্লাস ভি প্রেস করে এখানে আমাদের যে টুইক্সটা কাঙ্ক্ষিত টুইক্স যেটা পেস্ট করছে সেটা এখানে পেস্ট করার পর এটাকে এখানে নর্মালি সেভ করে দেবেন, ঠিক আছে। সো সেভ করে দেওয়ার পর এটা এখানকার কাজ শেষ। আর আপনারা কিন্তু এখান থেকে দেখতে পারবেন না যে আপনাদের টুইক্স চেঞ্জ হয়েছে নাকি, আর এটা অ্যাপ্লাই সম্পূর্ণ হওয়ার জন্য আপনাদের কিন্তু গেমটা ক্লোজ করা লাগবে। এখানে দেখছেন 2058 আছে, আর আমরা এখন কিভাবে এটা দেখবো যে আমাদের এটা কাজ করছে নাকি। সো এই জন্য আমরা এখান থেকে নর্মালি গেমটা ক্লোজ করে দিলাম, আর এখানে কিন্তু ফ্রি ফায়ার গেমটা ওপেন করলাম। আর আপনাদের মনে অনেকের কিন্তু কনফিউশন আছে এখনো পর্যন্ত যে ফ্রি ফায়ার গেম লিমিটেড টাইমের জন্য ব্ল্যাক লিস্ট দিয়েছিল, এটা কিন্তু সমস্যা ফিক্স করে দিছে। অ্যান্ড যাদের অ্যাকাউন্টে সমস্যা ছিল সবগুলো অ্যাকাউন্টে কিন্তু ঠিক করে দেওয়া হয়েছে আর কি গেইনার তরফ থেকে। সো আপনারা ইচ্ছা করলে কিন্তু এখনো ফ্রি ফায়ার ভি7 লাইট ইউজ করতে পারেন। অ্যান্ড কোনো ধরনের এমুলেটারের কারণে কিন্তু কোনো সমস্যা হইতেছে না, আমি কিন্তু প্রথম থেকেই এমএসআই 5.9 এমুলেটার ইউজ করছি, এখনো তো কোনো ধরনের সমস্যা কিন্তু এখনো পাই নাই, ঠিক আছে। মানে আমার অ্যাকাউন্টে কোনো ধরনের সমস্যা কিন্তু হয় নাই। সো এখান থেকে দেখে দিই আমাদের টুইক্স চেঞ্জ হয়েছে নাকি সেটা একটু দেখে দিই। এখানে দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু টুইক্স এখানে চেঞ্জ হয়ে গেছে, ঠিক আছে। সো টুইক্স চেঞ্জ করার পর আপনাদের কিন্তু কাজটা আছে, সেটা হচ্ছে আপনাদের সেন্সিটিভিটি ঠিক করার বিষয়টা আছে। সো আমি এর আগে যতগুলো ভিডিও দিয়েছি এক এক ভিডিওতে কিন্তু এক এক রকম টুইক্স দিছি, আর বর্তমানে কিন্তু আমি একটা টুইক্সে গেম প্লে করে থাকি 16450 অথবা 2058। সো এই দুইটা টুইক্সে আমার কাছে ভালো মনে হয় যে ওভারঅল সব দিক থেকেই কিন্তু বেস্ট, ঠিক আছে। যারা স্নাইপার প্লেয়ার আছেন তাদের ক্ষেত্রে তো অবশ্যই ভাই ডিফল্ট টুইক্স বেস্ট, কারণ এই টুইক্স ইউজ করলে আপনাদের কোনো ধরনের গ্লিচড আর কি হয় না, ঠিক আছে। সো মূলত এই ছিল আজকের ভিডিও টপিক, অ্যান্ড আশা করি বুঝাইতে পারছি যে টুইক্সের বিষয়টা, কারণ এরকম ভাবে কিন্তু কেউ আপনাদের এক্সপ্লেন করে দেয় না যে এই টুইক্সের কাজ কি, অ্যান্ড কিভাবে আমরা বেস্ট টুইক্স ফাইন্ড আউট করবো, ঠিক আছে। সো আশা করতেছি এই ভিডিও দেখার পর আপনাদের সকল ধরনের কনফিউশন দূর হয়ে গেছে। আর এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমি কিন্তু যে টুইক্সটা ইউজ করছি এটা কিন্তু ডিফল্ট টুইক্সের মতোই কাজ করতেছে, ঠিক আছে। সো যার কারণে কিন্তু এই টুইক্সটা আমি থার্ড নম্বর পজিশনে দিয়ে রাখছি, এটা কিন্তু বেস্ট একটা টুইক্স, আপনারা ইচ্ছা করলে কিন্তু ইউজ করে দেখতে পারেন। আর এখানে কিন্তু অনেক টুইক্স আপনারা দেখতে পারেন, যেটা আপনার কাছে বেস্ট মনে হয় সেটা কিন্তু ইউজ করে দেখতে পারেন, কোনো সমস্যা নাই। আর আপনারা অবশ্যই টুইক্স অ্যাপ্লাই করার পর কমেন্ট সেকশনে জানিয়ে দেন যে কোন টুইক্সটা আপনার জন্য বেস্ট। সো এনি গাইস আজকে ভিডিও টপিক এ পর্যন্ত ছিল, যাদের ভিডিওটা ভালো লাগছে অবশ্যই গাইস ভিডিওটা লাইক করে দেবেন। অ্যান্ড আপনি যদি আমাদের চ্যানেলে নতুন থাকেন অবশ্যই আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে দেবেন, কারণ আপনারা কিন্তু জানেন আমাদের চ্যানেলে শুধুমাত্র ফ্রি ফায়ার সেন্ট রিলেটেড ভিডিও কিন্তু আপলোড করে। আজকে তো আমরা এখানে জানিয়েছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, কথা বলবেন, বাই বাই, টাটা।